সুপ্রভাত বন্ধুরা, আমাদের অমৃতসর দিল্লি ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে। ট্রেনে প্যান্ট্রি না থাকায় আমরা খাবার বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। চিড়ে মুড়ি, গরম গরম চা ও হালকা আড্ডায় সন্ধেটা ভালোই কাটলো। আর দীনদয়াল উপাধ্যায় জাংশনে ডিনার করে সুখনিদ্রায় গেলাম। কিন্তু সকালবেলা উঠেই চক্ষু চড়ক গাছ, দেখি ট্রেন প্রায় পৌনে দু ঘন্টা লেটে চলছে। ঘুমের থালায় টেরি পাইনি যে রাত্রে কি এমন ঘটলো যে এতক্ষণ লেট হলো। বারাণসী স্টেশন অবধি আমি জেগেছিলাম, ততক্ষণ তো ট্রেন বিফোর টাইমেই চলছিল। তারপর হে ভগবান, কপালে ভাঁজ পড়লো অমৃতসর কখন পৌঁছবো। অনেক প্ল্যান ছিল যে আজকের। বন্ধুরা, প্রায় আড়াই ঘন্টা লেট করে এসছে এখন বারেলি জাংশনে। ট্রেন আড়াই ঘন্টা লেট, স্টেশনে একটু নামলাম একটু রোদ পোয়াতে। নেমে দেখি অপোজিট সাইডে, দেখুন ডাবল ডেকার ট্রেন, জানি না এটা কি ট্রেন। জিজ্ঞেস করে জানতে পারলাম এটি হচ্ছে 12584 আনন্দ বিহার লখনৌ এসি ডাবল ডেকার এক্সপ্রেস। হ্যাঁ, লঙ্কাটার পয়সা নিয়েছে না? বাবা, এই আমি এখন খাবো এগুলো। ব্রেকফাস্টে কি এটা লুচি আর এটা কি তরকারি? আলুর তরকারি এইটুকুনি? আচ্ছা, যা পাওয়া গেছে আর কি, এই এখন ব্রেকফাস্ট হবে। অনেক চিন্তা নিয়ে বসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে করতেই দেখলাম ট্রেনটি বেশ গতি বাড়িয়েছে। যাকগে, আশায় বুক বাঁধলাম, কারণ ট্রেনের ডিলে প্রায় 50 মিনিটে নেমে এসেছিল। কিন্তু তখনও জানতাম না আমাদের কপালে কী দুর্ভোগ আছে। বরেলির পর মোরাদাবাদ ক্রস করেই হঠাৎ ট্রেনটি একদমই দাঁড়িয়ে গেল এক নাম না জানা স্টেশনে। কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হতে থাকলো। একে এত চিন্তা, তার ওপর দেখুন কাণ্ড। পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, ট্রেনে দেখা নেই একটিও ভেন্ডারের। এদিকে বেলা প্রায় 12:30 বাজতে যায়। কি শেষ পর্যন্ত ছোলা ফেরত, দুপুরে আর কিছু খাওয়া জুটবে না? ও, আর তুই কি, তুই পাগলামো করছিস কেন? আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে, ট্রেন লেট হচ্ছে যে। এই গাই অনেক ডিলের পর এসে পৌঁছেছি সাহারানপুর। এখন এই যে কলা কিনছে, মেগা শেষ পর্যন্ত কলা কিনছে, আর আমি দেখি একটু কোল্ড ড্রিঙ্কসও কিনেছি। এই যে দেখা যাক এবার এখান থেকে আমাদের খাওয়া দাওয়া পাওয়া যায় কিনা কিছু। ধরো ধরো, কত? আচ্ছা, এই যে বন্ধুরা, এটা আজকে আমাদের লাঞ্চ ভাত। এই ডাল ছিল এখানে, ডালটা খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়ে গেছিলো তাই আর সহ্য হয়নি আর তর্স হয়নি। তো ভাতের সঙ্গে এটা একটা মিক্স ভেজ, এটা পনির, এটা দেয়নি, চিপসটা আমার নিজের কেনা, আর দিয়েছে দুটো রুটি। অ্যান্ড দিস ইজ 130 rupees, 130 rupees খারাপ না, টেস্ট ইজ গুড, খেতে ভালো, তো ইটস ওকে। এইটাই এখন কপালে জুটেছে, কখন পৌঁছবো জানি না। এখন এটাই গন্তব্য দু ঘন্টার জন্য কলাই ভাই। আসলে কি হয়েছে বন্ধুরা, মোস্ট প্রবলি ডিউ টু ফার্মার্স প্রোটেস্ট, উইচ ইজ ফ্রম 12:00 থেকে 4:00, আমাদের ট্রেনটা আজকে সাহারানপুরে এসে দাঁড় করিয়ে দিয়েছে। সো মোস্ট প্রবলি 4:00 পর হয়তো ছাড়বে। আমাদের যা প্ল্যানিং ছিল আজকের সব মায়ের ভোগে, আর কিছু হবে না। খুবই ডিপ্রেসিং আমার, খুব মানে অড লাগছে, বেকার লাগছে আমার, কিন্তু কিছু করার নেই, দিস ইজ হোয়াট ইট ইজ। দেখি কখন ছাড়ে আবার। সো যা বুঝতে পারছি, অমৃতসর পৌঁছতে পৌঁছতে মোটামুটি আজ 11:00 বাজবে, আর কি করা যাবে, মেনে নিতে হবে।
সাহারানপুর থেকে ট্রেন ছেড়ে আম্বালা ক্যান্টনমেন্ট ক্রস করে আবার ট্রেনটি সারাই বঞ্জারা নামক একটি স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেন এই মুহূর্তে প্রায় 4 ঘন্টা ডিলেতে চলছে। ট্রেন এখন এসে দাঁড়িয়েছে লুধিয়ানা স্টেশনে, মানে ইটস বিকামিং আ নেভার এন্ডিং জার্নি। অলমোস্ট 4.5 ঘন্টা ট্রেন লেট চলছে, চলছে তো চলছে, জানি না যে কখন গিয়ে পৌঁছবো। ইটস স্টিল গোয়িং অন। বন্ধুরা, এটা বাই চান্স কেনা হয়েছে। ডমিনোজ অ্যাকচুয়ালি ট্রেনেতে কাউকে ডেলিভারি করতে এসেছিল, বাট মিস করেছে, সেই জন্য 260 টাকার পিৎজা 200 টাকায় দিয়ে গেছে। এখানে একটা আর ওই যে মিমি একটা খাচ্ছে, আর সবাই খাচ্ছে এখানে। মিমি কেমন ফোক্তাই পাওয়াটা? বলছি তোমরা একটা নিয়ে হাফ হাফ করে খাবে দুজনে? এই কি করছো? প্রণাম করছি বাবা, আলটিমেটলি পৌঁছে দিয়েছে আমাদের। কটা বাজে? 10টা বাজে বাবা। আমি তো বললাম আজকে রাতে ওখানে কাটাতে হবে। 10টা বাজে, সবে নেমেছি 5 ঘন্টা ডিলেতে। চলো এবার দেখি গাড়ি খুঁজতে যাই। রাত্রি 10:15 যখন অমৃতসর জাংশনে নামলাম, তখন আমরা ক্লান্ত, পরিশ্রান্ত ও বিভ্রান্ত। জেট ল্যাগের কথা শুনেছিলাম, আজকে অনুভব করলাম ট্রেন ল্যাগ কাকে বলে। এখন হোটেলে পৌঁছতে পারলে বাঁচি, খিদেও পেয়ে গেছে মারাত্মক। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, এই আশা নিয়ে যে ট্রিপের বাকি দিনগুলি হয়তো ভালো কাটবে। অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে আরভেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন প্লিজ। শুভরাত্রি। এই যে পর্দাটা সরালাম, আর ঠিক তার বাইরেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। আমাদের ট্রেন জার্নিটি কষ্টকর ছিল ঠিকই, কিন্তু অমৃতসর ভ্রমণ ছিল সুপারহিট। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া একদম পুরো জমজমাট। দেখতে হলে সঙ্গে থাকুন বন্ধুরা।